রকমের কাজ আপনার হাতে আপনার কাছে একটুও সময় নেই, কিন্তু আপনার লেগেছে খিদে। এখন খিদে লাগলে কি করতে হবে যে এই মালটা বিক্রি করে যাব, এই লোকটাকে বিদায় করে যাব, এই সব এগুলো ত্যাগ দিতে হবে। শাস্ত্রে বলা হয়েছে যদি 100 কাজ থাকে সেই 100 কাজকে ছেড়ে দিয়ে প্রথম ভোজন করতে হবে, অর্থাৎ অন্ন গ্রহণ করতে হবে। খাওয়া তো খাওয়া যে প্রধানতা সেটা কত কাজের জন্য, 100 কাজের জন্য বেশি খাবার প্রধানতা। অর্থাৎ 100 কাজ ছেড়ে ক্ষুধাকে শান্ত করা, এ হলো শাস্ত্রের বিধান। এখন বলা হয়েছে যদি আপনার কাছে 1000 কাজ থাকে আর আপনি এখনো স্নান করেননি, তাহলে সেই 1000 কাজ ছেড়ে প্রথমে স্নান করতে হবে। তাহলে খাওয়ার চাইতে প্রধানতাটা কার হলো? স্নান করা। খাওয়ার জন্য বলা হলো 100 কাজ থাকলে ছেড়ে দাও, সেই 100 কাজ ছেড়ে খেয়ে নাও, আর যদি 1000টা কাজ থাকে তাহলে 1000টা কাজ ছেড়ে স্নান করো। তাহলে খাওয়ার প্রধানতা বেশি হলো না স্নানের প্রধানতাটা বেশি হলো? তো বোঝা গেল খাওয়ার চাইতে মহত্বপূর্ণ কাজ স্নান করা, খাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ কাজ স্নান করা। এবারে বলা হয়েছে যদি লক্ষাধিক কাজ আপনার কাছে থাকে তাহলে সেই লক্ষাধিক কাজ আপনাকে ছেড়ে যেখানে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে সেই যজ্ঞ অনুষ্ঠানে ভাগ নিতে হবে। সেই যজ্ঞ অনুষ্ঠানে ভাগ নিতে হবে। এ 100000 কাজের চাইতে বড় কাজ হলো যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞ করা, যজ্ঞে আহুতি দেওয়া। আহুতি কি কেন দেওয়া হবে এই সব আলোচনার জন্য, মানুষ মাত্রের জন্য কর্তব্য কেন এই সব চর্চা করার জন্য আপনাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনটি করা হয়েছে। তাই আপনাদের গ্রামবাসীদেরকে জানাই আহ্বান, আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন। যদিও আমরা যা সময় দিয়েছিলাম আমাদের সে সময় আমরা আরম্ভ করতে পারিনি, একটু লেট হয়ে গিয়েছে অন্যান্য কাজের জন্য, তা সত্ত্বেও যদি আপনাদের কাছে সময় থাকে এখানে আসুন, জানুন, দেখুন বিচারধারা এই জিনিসটা কি, কেন এই করতে হবে, কেন আমাদের ঋষি মুনিরা আমাদেরকে উপদেশ দিলেন সেগুলো আমাদেরকে আঞ্জাম দিতে হবে। তো সেগুলো কেন সেই যে প্রশ্নবাচক চিহ্ন, সেই যে কোশ্চেন মাল, সেই কেনর উত্তর দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। কোথায় গেলাম আমি, কি বললাম ভাই তোমাকে? ওখানে জানার লোক না, ওই ওপারে গিয়ে বসো, ওখানে আসন দাও। আর বেচাবার কি আছে?